ফিলিস্তিন মনে রাখতে হবে আমাদের মুসলিম জাতির ঐতিহ্য সেখানে অসংখ্য অগণিত বছরের ঐতিহ্য সেখানে রয়েছে আমরা ফিলিস্তিনের ব্যাপারে যদি গাজা উপত্যকা গাজার ব্যাপারে এবং সেখানে যে ইতিহাস রয়েছে ওই ইতিহাসের ব্যাপারে যদি আমরা জানতে পারতাম আমরা জানতাম তাহলে আমাদের আবেগ আরো বেশি বেড়ে যেত আজকে আপনি মনে করেন এখন থেকে প্রায় 1500 বছর আগে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে আক্রমণ করেছিল সেখানে কাবা ঘরকে রক্ষা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ ছিলেন না তিনি একা আব্রাহার বিশাল হস্তি বাহিনী এবং আব্রাহা তখনকার সময়ের শক্তিশালী একজন বাদশা ছিল কিভাবে তিনি একা সেই মক্কা মুআজ্জামায় কাবা শরীফকে রক্ষা করবেন এটা ওনার একার পক্ষে সম্ভব ছিল না তিনি এতটুকুই বলেছেন যে কাবা শরীফ এটা আমার না যার কাবা শরীফ তিনি কাবা শরীফকে রক্ষা করবেন এটা বলে আল্লাহর দরবারে সুপরদ করে তিনি চলে গিয়েছেন পাহাড়ের উপরে দূরে চলে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর কাবা শরীফকে রক্ষা করার জন্য ছোট ছোট আবাবিল পাখিকে পাঠিয়ে দিলেন তারা বিশাল বড় হস্তি বাহিনীকে ছোট ছোট পাথর মেরে তাদের ঠোঁটের মধ্যে পাথর ছিল পায়ের মধ্যে পাথর ছিল ছোট ছোট পাথর মেরে তারা বড় বড় হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন তাদের মাথা দিয়ে পাথর প্রবেশ করেছে এবং তাদের মলদার দিয়ে পাথর বের হয়েছে সাথে সাথে তারা শেষ হয়ে গিয়েছেন ধ্বংস হয়ে গিয়েছেন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আজকে কাবা শরীফে কেউ আক্রমণ করলে কাবা শরীফে আক্রমণ হলে মুসলমানদের কাছে যেই রকম লাগবে মদিনা মুনাওয়ারায় আক্রমণ হলে মসজিদে নববীতে আক্রমণ হলে মুসলমানদের কাছে যেই রকম লাগবে ঠিক ওই রকম মসজিদে আকসায় ফিলিস্তিনে আক্রমণ হলে ওই রকম অনুধাবন ওই রকম অনুভূতি আমাদের প্রত্যেকেরই হওয়া দরকার ওই রকম অনুভূতি যদি আমাদের প্রত্যেকের সৃষ্টি না হয় তাহলে মনে রাখতে হবে আমাদের ইমানি চেতনার মধ্যে এখনও ত্রুটি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি যেন পরিপূর্ণভাবে ইমানি চেতনায় উদ্বুদ্ধ করে ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আমিন আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে 15 পারায় সূরাত বানী ইসরাইলের মধ্যে একেবারে শুরুতে আলোচনা করছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এই আয়াত কে সামনে রেখে আমরা নিশ্চিন্তে নিশ্চিতভাবে একটা জিনিস বলতে পারি আল্লাহ এই আয়াতকে যদিও মেরাজের আলোচনার জন্য তিনি উপস্থাপন করেছেন কিন্তু আমরা আজকের এই দিনে বলতে পারি এই আয়াত যেভাবে মেরাজকে প্রমাণ করছে ঠিক এই আয়াত ফিলিস্তিনের শান মান ইজ্জতকে এই আয়াতের মধ্যে মসজিদ আকসা বাইতুল মুকদ্দাসের ফজিলত নিহিত রয়েছে বাইতুল মুকদ্দাসের ফজিলত আছে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হারাম থেকে রহমতুল্লিল আলামিনকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়েছিলেন মেরাজ করার জন্য ওনার মেয়েরাজ ইসরা হয়েছে মসজিদ হারাম থেকে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকদ্দাসে বাইতুল মুকদ্দাস যেখানে আজকে আক্রমণ হচ্ছে এটার গুরুত্ব এত বেশি বিদায় রহমতুল্লিল আলামিনকে আল্লাহ মসজিদ আকসায় নিয়েছেন এবং বাইতুল মুকদ্দাসে ইমাম বানিয়ে অন্যান্য নবী রাসূলদেরকে মুক্তাদি বানিয়ে আল্লাহর হাবিবের শান পজিশনকে বড় করেছেন জাতির কাছে তুলে ধরেছেন এবং সাথে সাথে এই পরিচয় তুলে ধরেছেন মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস এটা স্বাভাবিক জায়গা না এটা এমন একটি জায়গা যেই জায়গায় পৃথিবীর মধ্যে কোনো মসজিদ পাবেন না যেই মসজিদের মধ্যে 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গম্বর একসাথে নামাজ পড়েছে আমাদের জানা নাই আমরা পাই নাই যে যেই মসজিদের মধ্যে 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গম্বর একসাথে নামাজ পড়েছে আর ওই নামাজের মধ্যে ইমাম ছিলেন রহমতুল্লিল আলামিন আর ওই নামাজের মধ্যে মুক্তাদি ছিলেন বাকি আম্বিয়া মুরসালিন আপনি সেটা মসজিদে হারাম পাবেন না আপনি সেটাকে মসজিদে নববীতে পাবেন না আপনি সেটাকে অন্য কোথাও কোনো মসজিদে পাবেন না
আমাদের কাছে যেই রকম তথ্য আসছে সেই অনুযায়ী বলছি আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন কিন্তু শুধুমাত্র কোরআন হাদিসের মধ্যে একটা মসজিদের কথাই পাওয়া যায় যেই মসজিদের মধ্যে 1 লক্ষ বা 2 লক্ষ 24000 পয়গম্বর সবাই নামাজ পড়েছেন সুবহানাল্লাহ রাসূল পাক ইমামতি করেছেন বাকি সবাই মুক্তাদি হয়েছে একটু চিন্তা করেন এটা কেমন মসজিদ হওয়া উচিত ওই মসজিদটা কত বড় হওয়া উচিত আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে ওই মসজিদের পজিশন কত উঁচু হওয়া উচিত যেই মসজিদের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে